সালামু আলাইকুম দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে খুবই মজাদার একটি রেসিপি, আর সেটা হচ্ছে মালয়েশিয়ার খুবই ফেমাস একটি ড্রিঙ্কস মাইলো আইস। এই মাইলো আইস কিন্তু অনেক বেশি ফেমাস মালয়েশিয়াতে, আর ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমাদের দেশে এই মাইলো আইস চড়া দামে রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায়, তবে টেস্টটা অনেকটাই ভিন্নতা রয়েছে। আমি আজকে আপনাদের সাথে অথেন্টিক মাইলো আইসের রেসিপি শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ পানি, এতে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে কোনো ঘন শিরা তৈরি করব না, তবে সামান্য একটু ভারী হয়ে আসলে পানিটা তখন চুলা থেকে নামিয়ে নিব। চিনিটা যখন গলে পানিটা কিছুটা ভারী হবে তখন আমরা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন চিনিটা গলে গিয়েছে, পানিটা হালকা একটু ভারী হয়ে এসেছে, এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি অন্য একটি পাত্রে এই গরম শিরাটা ঢেলে নিচ্ছি, আর এতে আমি দিয়ে দিব মাইলো। আজকে আমি 1 গ্লাস মাইলো তৈরি করব, এই জন্য আমি উঁচু করে 2 টেবিল চামচ মাইলো নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাইলোর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে একটু বেশি পরিমাণ দিলেই এই ড্রিঙ্কসটা খেতে অনেক বেশি মজার হয়। এখন আমি 1 গ্লাস থেকে অন্য গ্লাসে এভাবে ঢেলে মিল্ক মাইলোটা শেক করে নিব, আর চেষ্টা করবেন এভাবেই এই মাইলোটাকে শেক করে নিতে। কোনোভাবে এটা কিন্তু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করা যাবে না, যেহেতু এটা অনেক বেশি গরম, আর অথেন্টিক রেসিপিতে কিন্তু এভাবেই করা হয়। মালয়েশিয়ান রেস্টুরেন্টগুলোতে ঠিক এভাবেই কিন্তু এই মাইলো আইস বানিয়ে থাকে। যেহেতু এটা মাইলো আইস তাই অনেক বেশি বরফ দিয়ে এই আইসটা পরিবেশন করতে হবে। অন্যদিকে আমি গ্লাসে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। দেখুন আমি গ্লাস ভর্তি করে আইস এখানে নিয়ে নিচ্ছি, আর আমাদের তৈরি করে রাখা মাইলোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটু ঠান্ডা পানি অ্যাড করে গ্লাসটাকে ভর্তি করে নিয়েছি। উপরে কিন্তু এখানে অবশ্যই মাইলো দিয়েই ডেকোরেশন করতে হবে, কোনো প্রকার হুইপ ক্রিম বা আইসক্রিম ব্যবহার করবেন না, এতে করে কিন্তু এটার অথেন্টিক টেস্টটা আপনারা পাবেন না। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখুন দেখতে কতটা অ্যাট্রাকটিভ হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এখানে কিন্তু দুধ না দেওয়ার ফলে কোনো প্রকার তিত ভাবও নেই। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।